ওকে, আগের দিন তাহলে আমরা কম্পিউটারের একদম বেসিক ইন্ট্রোডাকশন পড়েছিলাম। যেখানে দেখা গেল যে কম্পিউটার হচ্ছে এমন একটা জিনিস যেটা মেমোরি স্টোর করে, পারমানেন্টলি স্টোর করতে পারে, পরে সেটাকে মানে মেমোরি আছে, ডেটা স্টোর করে ইউজিং মেমোরি, পরবর্তীকালে সেটাকে প্রসেস করতে পারে, এবং কি টাইপের প্রসেসিং? ম্যাথমেটিক্যাল প্রসেসিং করতে পারে। কম্পিউটারে প্রথম ব্যাপক হারে ইউজ হয় তোদের ওই ম্যানহাটান প্রজেক্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাটম বোমা বানানোর সময় এত কমপ্লিকেটেড ক্যালকুলেশন করতে হয়েছিল, সেটা মানে কম্পিউটারের হেল্প ছাড়া কোনোদিন পসিবল হতো না। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম যেন? আমরা দেখলাম যে কম্পিউটারের যে বুটিং সিকোয়েন্স বা স্টার্ট আপ সিকোয়েন্স, মানে একটা কম্পিউটারের পাওয়ার বাটনটা অন করলে, মানে সিপিইউ যে বাটনটা, সেটা অন করলে পরপর কি প্রসেসগুলো হবে, সেইগুলো যেই মেমোরিতে স্টোর থাকে সেটা তো মেশিনে কোথাও একটা সেভ করে রাখতে হবে, সেইটা দ্যাট ইজ কল্ড রম বা রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি, রমের মেমোরি কখনোই ইউজার অ্যাক্সেস করতে বা এডিট করতে পারে না, মেমোরি শুধুমাত্র রিড করা যায়। তো অবভিয়াসলি যেখানে কম্পিউটার শুরু স্টার্ট আপের সময় কি করতে হবে কম্পিউটারকে, সেইটা যেখানে লেখা থাকবে সেটা তো ইউজারের হাতে, ইউজার যদি অ্যাক্সেস করতে পারে তাহলে তো গন্ডগোল হয়ে যেতে পারে, সেজন্য এটা কখনোই, এটা স্ট্রিক্টলি রিড অনলি মেমোরি, ঠিক আছে রম। তারপর তো আমরা দেখলাম যে ডিকোডার আর রম হচ্ছে বেসিক্যালি ডিকোডার প্লাস এনকোডার। ও আচ্ছা, একটা জিনিস তো এই প্রসঙ্গে আগের দিন বলিনি না, এক মিনিট, আমি ভাবছিলাম রমটা আগের দিন শেষ হয়ে গেছিল, জাস্ট আ মিনিট। রমের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে রমের অনেকগুলো ক্যাটাগরি আছে, ঠিক আছে? ক্যাটাগরি গুলো হচ্ছে ও আচ্ছা, এই স্ট্রাকচারটা তো দেখিয়েছিলাম, রাইট। হ্যাঁ, তো কম্পিউটার মেমোরির অনেকগুলো ক্যাটাগরি আছে, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে র্যাম, র্যামটা পরে আসছি, রম যেটা শুধু রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি রম। রমের অনেকগুলো টাইপ আছে, সেই টাইপগুলো হচ্ছে এইগুলো, PROM, EPROM এবং EEPROM, ঠিক আছে? রমটা কিভাবে কাজ করবে তার উপর বেস করে ক্যাটাগরাইজেশন গুলো করা হয়। টাইপস অফ রম, এক নম্বর হচ্ছে PROM অর্থাৎ প্রোগ্রামেবল রম, না প্রোগ্রামেবল রম, মানে যে ম্যানুফ্যাকচারার যে রমটাকে বানাচ্ছে সেটার, রমেরই একটা অ্যাডভান্সড ভার্সন হচ্ছে প্রোগ্রামেবল রম, প্রোগ্রামিং করা যায় সেই রমটাকে, প্রোগ্রামিং করে তৈরি করা। আচ্ছা, নেক্সট হচ্ছে ই পিআরওএম,
ইরেজেবল প্রোগ্রামেবল রম। তার মানে প্রোগ্রামিং করা যাবে এবং তাকে আবার ইরেজ করাও যাবে, প্রসঙ্গত ইরেজটা কিন্তু অবভিয়াসলি ইউজার ইরেজ করবে না, যে ম্যানুফ্যাকচারার সেই প্রোগ্রামিং করে রমটাকে ডিজাইন করতে পারবে, তারপরে আবার ইচ্ছে মতন যদি মনে হয় ভুল প্রোগ্রামিং করা হয়েছে তাহলে সে সেটাকে চাইলে ইরেজ করতে পারবে। আর থার্ড ভেরিয়েশনটা হচ্ছে ইই রম, উইচ ইজ মোর অ্যাডভান্সড ভার্সন, ইট ইজ ইলেকট্রিক্যালি ইরেজেবল। ইলেকট্রিক্যালি ইরেজেবল রম, এই তিন ধরনের রম হতে পারে। এই লিঙ্কটা তো আমি আগে গ্রুপে পাঠিয়েছিলাম। তো এটা হচ্ছে, আরেকটা হচ্ছে অরিজিনাল রম, ঠিক আছে, ট্রু রম আর প্রোগ্রামেবল রম। এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে রমটাকে, মানে যেই রম প্রোগ্রামেবল, মানে যে ম্যানুফ্যাকচারিং এর সময় যেই রমটা ফ্লেক্সিবিলিটি আছে ওটাকে প্রোগ্রামিং করা যায়, দ্যাট ইজ কল্ড পি রম। আর এটা তো তারপর একটা বললাম, ইরেজেবল মানে হচ্ছে ওটাকে আবার পুনরায় প্রোগ্রামিং করা যাবে, ইট ক্যান বি রিপ্রোগ্রামড। ইলেকট্রিক্যালি ইরেজেবল মানে হচ্ছে যে ইলেকট্রিক্যাল, মানে ওটাকে এডিট করা যাবে এবং সেটা ইলেকট্রিক্যাল মেথডে করা যাবে। তো সেই ক্ষেত্রে ইই প্রম এবং ই প্রম এই দুটো কিন্তু ঠিক স্ট্রিক্টলি রিড অনলি নয়, মানে আমি এটাকে চাইলে এডিট করতে পারি। তো অবভিয়াসলি মানে আমি যদি ইরেজ করতে পারি তাহলে সেটাকে স্ট্রিক্টলি রিড অনলি মেমোরি তো বলা যায় না, ঠিক আছে। দিজ আর দ্য থ্রি টাইপস অফ রমস। এইবার কম্পিউটারে জেনারেলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে একটা ফ্লপি ডিস্ক, ওকে, মানে রমটা থাকে ফ্লপি ডিস্ক ফরম্যাটে, সিডি রম বলা হয়, কম্প্যাক্ট ডিস্ক। তো মানে জেনারেলি এটাই ইউজ করা হয়। তো সিডি রমটা হচ্ছে বেসিক্যালি একটা অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস দু ধরনের হতে পারে, অপটিক্যাল হতে পারে এবং ম্যাগনেটিক হতে পারে। আলটিমেটলি মেশিন ল্যাঙ্গুয়েজে স্টোরেজ ডিভাইস মানে সেখানে এমন কিছু জিনিস, মানে এমন ভাবে আমাকে ডেটা স্টোর করতে হবে যাতে আমি কিছু একটা স্টেটকে জিরো ডিনোট করতে পারি এবং কিছু একটা স্টেটকে আমি ওয়ান ডিনোট করতে পারি। তো ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইসের ক্ষেত্রে স্পিনটাকে কন্ট্রোল করা হয়, স্পিন আপ হলে সাপোজ সেটাকে আমি ওয়ান বলবো আর স্পিন ডাউন হলে সেটাকে সাপোজ আমি জিরো বলবো। আর অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের ক্ষেত্রে একটু অন্যরকম করা যেতে পারে, সেটা হচ্ছে আমার সাপোজ কিছু একটা মেটেরিয়াল আছে, একটা ইউনিফর্ম লেয়ার আছে, কিছু একটা সাবস্ট্রেট, তার নিচে একটা কোনো ইউনিফর্ম লেয়ার। এইবার আমি লেজার বিম দিয়ে আমি হয়তো এখানে ডেটা স্টোর করতে চাই 0110 1100, ঠিক আছে। তাহলে আমি কি করব, লেজার বিম দিয়ে এই যে মেটেরিয়ালটা, এই যে উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা জেনারেলি একটা, মানে যদি আমি ডেটা স্টোর করতে চাই তাহলে আমি এখানে একটা ফটো সেন্সিটিভ মেটেরিয়াল ইউজ করতে পারি। ফটো সেন্সিটিভ অর্থাৎ যেটার উপর লাইট পড়লে সেটা ক্ষয়ে যায় বা তার কিছু একটা চেঞ্জ হয়, জেনারেলি যে সেই জিনিসটা যদি মানে ইরোড করে, ইফ ইট ইরোডস, ইফ লাইট ক্যান ইরোড আ মেটেরিয়াল, তাহলে সেই মেটেরিয়ালটা এখানে খুব ভালোভাবে ইউজ হতে পারে। কিভাবে আমি এই ডেটাটা স্টোর করতে চাই, তো আমি এই পোর্শনটাতে লেজার ফেললাম, তাহলে এখানে একটা পিট তৈরি হলো,
তারপর আমি এরপরে দুটো ইকুয়াল লেন্থ ছেড়ে দিলাম, কিছুই করলাম না। তারপরে আমি আবার এই পোর্শনটাতে লেজার বিম ফেললাম। তারপরে আবার দুটো স্লট আমি কিছু করলাম না। তারপরে আমি আবার দুটো স্লটে লেজার বিম ফেললাম। সো নাও দেয়ার ইজ এ ডিফারেন্স, রাইট? এবার যদি আমি বলি যেখানে যেখানে আমার পিট আছে সেটা জিরো, আর যেখানে আপ উঠে আছে যেখানটা সেটা হচ্ছে ওয়ান যদি বলি, তাহলে মানে এভাবে আমি রাইট করলাম ডেটাটা। এবার এই জিনিসটা আমি একটা কাউকে হ্যান্ড ওভার করলাম, সে যখন সিডি রমটা চেক করবে, মানে মেমোরি ডিভাইসটা যখন চেক করবে, তখন সে মেবি আরেকটা লেজার বিম ইউজ করবে। ইউজ করে সেটাকে দিয়ে রিফ্লেক্ট করিয়ে ও নিশ্চয়ই বুঝতে পারবে যে কোনখানে নিচু আছে, হোল আছে কোনখানটাতে, আর কোনখানটা উঁচু আছে। ইন্টেন্সিটি চেক করে বা ডিরেকশন কিভাবে স্ক্যাটার্ড হয়েছে সেটা চেক করলেই বোঝা যাবে যে সার্ফেসে কোনখানটা নিচু বা কোনখানটা উঁচু। এবং এবার সে জানে যে পিট হচ্ছে জিরো, আপ হচ্ছে ওয়ান, সুতরাং ইজিলি হি ক্যান রিড দ্য ডেটা, উইচ ইজ জিরো ওয়ান ওয়ান, তারপর একটা পিট আছে জিরো ওয়ান ওয়ান, তারপর দুটো পিট আছে, সো ইট ইজ জিরো জিরো। তো এইটা হচ্ছে, দিস ইজ হাউ অপটিক্যাল স্টোরেজ ডিভাইস ওয়ার্কস। তো সিডি রম মানে ইউজুয়ালি সিডি রম অপটিক্যাল স্টোরেজ ডিভাইস, এবং রম হিসাবে সিডি রম খুব এক্সটেন্সিভলি ইউজ করা হয়। সো মাচ অ্যাবাউট রম। এবার নেক্সট আমরা আসি র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমরা যখন মোবাইল কিনি বা যখন ল্যাপটপ কিনি, তখন আমরা কত জিবি রম, এই কত জিবি র্যাম আছে সেটা দেখি, রাইট? এবং আমরা এটা যারা দাম টাম বিচার করে জিনিস কিনি তারা ভালো করেই জানি যে র্যাম জিবি যত বেশি, 4 জিবি, 8 জিবি ইত্যাদি, র্যামের সাইজ যত বেশি দামটা একেবারে সেই অনুপাতে চড়চড় করে বাড়ে। তো র্যাম ইজ বেসিক্যালি এক্সপেন্সিভ, কিন্তু ডিভাইসের দাম বাড়ে র্যামের সাইজ বাড়লে। বেশি র্যামের জিনিস কারা কেনে? যারা মোবাইলে গেম খেলে, রাইট? সো এবার গেম খেলার জন্য আমার বেসিক্যালি কি দরকার? মোবাইলের প্রসেসিং স্পিডটা খুব বেশি হওয়া দরকার। এছাড়া যেসব মোবাইলে বা যাদের কম্পিউটার থাকে তারা আরো বেটার বুঝবে অ্যাকচুয়ালি, যেসব মোবাইলে বা কম্পিউটারে র্যামটা বেশি থাকে তারা অ্যাকচুয়ালি সাইমালটেনিয়াসলি অনেক কাজ করতে পারে। এই জিনিসটাও কিন্তু র্যামের সাইজের উপর ডিপেন্ড করে। যদি মোবাইলের র্যাম বেশি থাকে তাহলে তুই একই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে একটা গান চালাবি, তার সঙ্গে তুই কিছু একটা পড়াশোনা করছিস, বা ইভেন এই যে অনলাইন ক্লাস হচ্ছে, কোনো কোনো কেউ কেউ মানে ইন্টারনেট যাদের ভালো আছে তাদের মধ্যেও বলছি যে কোনো কোনো মোবাইলে স্মুথলি চলছে গুগল মিটটা, ঠিক আছে, কারোর কারো মোবাইলে চলছে না। এটা কিন্তু মেনলি হয় বিকজ অফ দ্য কোয়ালিটি অ্যান্ড সাইজ অফ র্যাম। এই র্যামটা কিন্তু সিস্টেম মেমোরি নয়, দিস ইজ নট সেকেন্ডারি মেমোরি, যেখানে আমরা ছবি গান স্টোর করি, এটা কিন্তু সেটা নয়। র্যামটা হচ্ছে সেই মেমোরি যেটা অবভিয়াসলি তুই রাইট করতে পারিস, রিড করতে পারিস। র্যাম হচ্ছে মানে সামথিং রিলেটেড টু প্রসেসিং বা পারফরমেন্স অফ ইউর ডিভাইস। হ্যাঁ, মানে একসঙ্গে তুই যতগুলো কাজ করছিস সেইগুলো কম্পিউটার একটা মেমোরিতে স্টোর করে, মানে এই মুহূর্তে আমি যা করছি, এই জন্য এটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সব সময় এটাকে অ্যাক্সেস করা যায়। এই মুহূর্তে আমি একসঙ্গে আমার ল্যাপটপে গুগল মিট চালাচ্ছি, ওপেন বোর্ড সফটওয়্যার চালাচ্ছি, তার সঙ্গে OBS চালাচ্ছি, রাইট? গুগল মিট, ওপেন বোর্ড, ও আরো কিছু চলছে, এটা চলছে, ওয়াকম পেন ট্যাবলেটের করেসপন্ডিং
কিছু চলছে, প্লাস হচ্ছে আমি রেকর্ড করছি ওবিএসে। তো এই এতগুলো যে চলছে, এইটা কিন্তু র্যাম থেকে চলছে বা র্যামের সাহায্যে চলছে। এই ল্যাপটপের র্যামটা যদি কম হতো তাহলে এত কিছু একসঙ্গে চলতে পারতো না। ক্লাসটা শেষ হয়ে গেলে আমি কি করবো, গুগল মিটটা অফ করে দেব, ওপেন বোর্ড অফ করে দেব, ওয়াকম অফ করে দেব, ওবিএসটা আমি আমার কোনো কাজে ইউজ করতে পারি, আমি তারপর হয়তো ইউটিউব চালাতে পারি। তখন সেই মুহূর্তে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরিতে ওবিএস আর ইউটিউব থাকবে। সো ইউ ক্যান অ্যাক্সেস দিস মেমোরি, এবং ইট ইজ এসেনশিয়াল ফর ইওর মানে ফর দ্য পারফরমেন্স অফ দ্য কম্পিউটার। অনেক অনেকে থাকে যারা মাল্টিটাস্কিং করতে পারে, একসঙ্গে অনেক কিছু করতে পারে, গান শুনছে, কারোর সঙ্গে ফোনে কথা বলছে, তার সঙ্গে পাশাপাশি একটা বই পড়ছে। তো তাদের ক্ষেত্রে আমরা মজা করে বলি যে এর র্যামটা বেশি আছে। তো র্যাম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মেমোরি, এবং এটা হচ্ছে প্রাইমারি মেমোরির মধ্যে। রম এবং র্যাম, রম হচ্ছে সিস্টেমকে কিভাবে স্টার্ট করতে হয় সেই প্রচণ্ড জরুরি ইনফরমেশনটা রমে স্টোর থাকে, আর র্যাম হচ্ছে সিস্টেম যখন কাজ করছে কোনো একটা মেমোরিতে, তো এগুলো স্টোর হচ্ছে, সেই মেমোরির মাধ্যমেই কাজটা হচ্ছে। ওই মুহূর্তের মেমোরিটা, তাৎক্ষণিক মেমোরি, সেইটা হচ্ছে র্যাম। এবং যেই কম্পিউটার শাট ডাউন করে দেব এগুলো কিন্তু আর থাকবে না। ক্লিয়ার? মানে কম্পিউটার শাট ডাউন করে দেওয়ার পরেও যেই মেমোরি থাকে সেইগুলো সব কিন্তু সেকেন্ডারি মেমোরি, যেটা আমি আমার ড্রাইভে স্টোর করেছি, ডি ড্রাইভে, ই ড্রাইভে যে ফাইলগুলো স্টোর আছে এগুলো সেকেন্ডারি মেমোরি, এগুলো কম্পিউটার শাটডাউন হওয়ার পরেও থেকে যাবে। কিন্তু র্যাম, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরিতে যেই জিনিসগুলো আছে সেগুলো কিন্তু কম্পিউটার শাটডাউন হলেই গল্প শেষ। এই গুগল মিট, ওপেন বোর্ড আমি কি করেছি না করেছি, হিস্ট্রিতে যদি স্টোর করি সেটা আলাদা কথা, আদারওয়াইজ কিন্তু র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি উইল বি ক্লিয়ার্ড যেই মুহূর্তে আমি সিস্টেম শাটডাউন করে দেবো। তো র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, দে আর টু টাইপস অফ র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। সো বেসিক্যালি দে আর ফাস্ট এবং দে আর এক্সপেন্সিভ। হ্যাঁ, দে আর টু টাইপস, SRAM, DRAM, স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যাম। এই দু ধরনের র্যাম আছে, এদের মধ্যে কিছু পারফরমেন্স, কোয়ালিটি বা এই জিনিসগুলোর কিছু ডিফারেন্স আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এগুলো ডিসকাস করলাম, আই বল ডিসকাস এম অলরেডি। আচ্ছা, নেক্সট হচ্ছে সেকেন্ডারি মেমোরি, যেটা আমি বলছিলাম যে আমরা গান, সিনেমা, বই এগুলো যেখানে সেভ করে রাখি, ছবি, সেটার বিভিন্ন টাইপ আছে, হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ, টেপ ড্রাইভ। এর মধ্যে পরিচিত নাম হচ্ছে প্রথম তিনটে, তার মধ্যে অপটিক্যাল ডিভাইসটা তো আমি বললাম, সিডি ডিভিডি যেগুলো, সেগুলোতে ওই একটা পিট এবং একটা ওই মানে ল্যান্ড আর কি, মানে আপস অ্যান্ড ডাউনস, সেইভাবে অপটিক্যাল ড্রাইভগুলোকে রাইট করা হয়। আর হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ এইগুলো হচ্ছে ম্যাগনেটিক মেমোরি বেসড। তো হার্ড ডিস্ক ড্রাইভ, ম্যাগনেটিক মেমোরি বেসড, ব্যাপারটা এই রকম। মেনলি তো ব্যাপারটা স্পিন ওরিয়েন্টেশনটাকে কন্ট্রোল করে। তো যখন রিড করা হয় বা রাইট করা হয় তখন একটা অ্যাকচুয়েটার আর্ম ইউজ করা হয়। অ্যাকচুয়েটার আর্ম মানে হচ্ছে এই জিনিসটা, এই যে একটা নিডল টাইপের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, দিস ইজ দ্য অ্যাকচুয়েটার আর্ম। এই অ্যাকচুয়েটার আর্মের মাথাটা ম্যাগনেটিক, ঠিক আছে? তো এই জিনিসটা দিয়েই রিড করা হয়, এটা দিয়েই রাইট করা হয়। তো ও কি করে, ও এই যে ডিস্কটা আছে তার বিভিন্ন পয়েন্টের ম্যাগনেটাইজেশনটাকে ডিটেক্ট করতে পারে এবং প্রয়োজন মতো ম্যাগনেটাইজেশন চেঞ্জ করতে পারে, ঠিক আছে? এবং যখন সিস্টেম শাটডাউন হয়ে যাবে তখনও এই মেমোরিগুলো থেকে যাবে, আনলাইক র্যাম উইচ ইজ ওই যেটা বললাম র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, তো এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি টাইপস। এইবার এইগুলো যেহেতু আমরা জেনে গেলাম, র্যাম, রম এবং সেকেন্ডারি মেমোরি,
তাহলে এইবার আর একটু ডিটেলে দেখি যে যেটা বলছিলাম যে রমে কি স্টোর থাকে। ঠিক আছে, রমে স্টোর থাকে যে সিস্টেমকে যখন স্টার্ট করব তখন পরপর আমাকে কি কি কাজ করতে হবে সেইগুলো রমে বলা থাকে। তো ফার্স্ট কাজ হচ্ছে সিপিইউ স্টার্টস, তারপরে ও কি করে, ও ইনস্ট্রাকশনস কালেক্ট করে, কালেক্ট করে র্যামকে দেয়। কোথা থেকে কালেক্ট করে? বায়োস থেকে কালেক্ট করে। বায়োসটা কোথায় স্টোর আছে? রমে স্টোর আছে। তাহলে রমে যে বেসিক ইনফরমেশনটা দেওয়া আছে ওইটাই হচ্ছে বায়োস। বায়োস রমে স্টোর থাকে, সেখান থেকে ইনস্ট্রাকশনস নেয় সিপিইউ, নিয়ে সেটাকে র্যামে পাঠায়। এই পুরো ব্যাপারটাই কিন্তু রমের মধ্যে দেওয়া থাকে। তারপর ওই যে বায়োস, ওটাই আসল, এই যে এইটাই আমি একদিন বলছিলাম যে যেগুলো একটু স্লো কম্পিউটার সেগুলোকে অন করলে দেখবি শুরুতে একটু স্ক্রিনের উপর, কালো স্ক্রিনের উপর ওই লেখাটা আসে, বায়োস স্টার্টিং আপ বলে 1 2 3 4 করে পরপর পরপর লেখাগুলো দেখায়। হ্যাঁ, তো বায়োসের কাজ হচ্ছে মনিটর এবং কিবোর্ডকে স্টার্ট করা, চেক করা যেগুলো ঠিকঠাক আছে কিনা, যদি কিছু গন্ডগোল থাকে কিবোর্ডের প্রবলেম বা কিছু তখন সেটা তোকে দেখাবে স্ক্রিনে যে এই কারণে কম্পিউটার স্টার্ট করা যাচ্ছে না, র্যাম ঠিক আছে কিনা, কম্পিউটারটা ঠিকঠাক কন্ডিশনে আছে কিনা। যদি সব ঠিক থাকে বায়োসের কাজ হচ্ছে চেক করা, তারপর যদি সব ঠিক থাকে তখন বায়োস বুটিং সিকোয়েন্স, তখন ও কম্পিউটার স্টার্ট আপ করা শুরু করে যে সব ঠিক আছে এবার আমি সিস্টেম চালু করব। তখন বায়োস দেখে অপারেটিং সিস্টেম কি আছে, অর্থাৎ উইন্ডোজ লিনাক্স কি আছে সেইটা। এবার যদি সেটিংস কেউ কিছু চেঞ্জ না করে তাহলে বায়োস ওই অপারেটিং সিস্টেমটা হার্ড ড্রাইভ থেকে ইয়ে করবে, অপারেটিং সিস্টেম হার্ড ড্রাইভে স্টোর থাকে, সেটাকে র্যামে পাঠাবে। তাহলে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি কিভাবে কাজ করছে দেখতে পাচ্ছিস। র্যাম হচ্ছে ইয়ে আর কি, তোর হাতে হাতে কাজ করে দেবে 5 4 মাস খাটা মেমোরি। তারপর বায়োস ট্রান্সফার্স কন্ট্রোল টু দ্য অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেমই, মানে এই মুহূর্তে আমার যেমন একটা উইন্ডোজ 7, তো এই মুহূর্তে কম্পিউটারে সব কাজই করছে উইন্ডোজ 7, ওটাই আমার অপারেটিং সিস্টেম। কিন্তু অপারেটিং সিস্টেমকে চার্জ হ্যান্ড ওভার করার আগেকার পুরো কাজটা করছে বায়োস। বায়োসটা কোথায় থাকে? বায়োস রমের মধ্যে থাকে। আর বায়োস এই পুরো কাজটা করছে কার সাহায্যে? র্যামের সাহায্যে। ক্লিয়ার? তাহলে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা কিনা কম্পিউটারের ব্রেন, ও রম থেকে বায়োসটাকে, বায়োসের ইনস্ট্রাকশনস গুলো নেয়, নিয়ে র্যামকে জানায়। বায়োসের ইনস্ট্রাকশনস এর মধ্যে কি কি আছে? মনিটর কিবোর্ড সব ঠিকঠাক আছে কিনা চেক করা, কানেকশন চেক করা, এইসব। তারপরে বায়োস বুটিং সিকোয়েন্স শুরু করে। বুটিং সিকোয়েন্স শুরু হওয়া মাত্র অপারেটিং সিস্টেমের খোঁজ শুরু হয়। যদি সব ঠিকঠাক থাকে তাহলে অপারেটিং সিস্টেম র্যামে লোড হবে। তারপর তোর মেশিন কাজ করা শুরু করলো এবং বায়োস থেকে কন্ট্রোলটা চলে গেল অপারেটিং সিস্টেমের হাতে। ওকে, মেন ইনস্ট্রাকশন স্টোর থাকে রমে, পুরো কাজটা করে বায়োস, ওটাই ইনস্ট্রাকশনস। বায়োস এই পুরো কাজটা করছে র্যামের সাহায্যে, পুরো জিনিসটাকেই লোড করছে র্যামের মধ্যে। বায়োসটাকেও র্যামে লোড করছে এবং অপারেটিং সিস্টেমটাকেও র্যামে লোড করছে। সিস্টেম যখন শাটডাউন করে দেবো র্যামের আর কোনো কিছু স্টোর নেই, আবার যখন নতুন করে কম্পিউটার শুরু করব আবার নতুন করে র্যামের মধ্যে বায়োসের সব ইনফরমেশন যাবে এবং অপারেটিং সিস্টেমেরও সব ইনফরমেশন যাবে। এই হচ্ছে প্রাইমারি মেমোরির কাজ। এই জন্যই এটা প্রাইমারি মেমোরি, কারণ কম্পিউটার প্রাইমারি মেমোরি ছাড়া কোনো কাজই করতে পারবে না। সেকেন্ডারি মেমোরি না হলে হবে, তুই গান স্টোর করলি না, ফাইল স্টোর করলি না, সেটা তুই করতেই পারিস, কিন্তু রম আর র্যাম যদি না থাকে তাহলে কম্পিউটার কম্পিউটারই থাকবে না। তাই রম এবং র্যাম হচ্ছে প্রাইমারি মেমোরি। এবার নেক্সট হচ্ছে হোয়াট ইজ সিপিইউ, হোয়াট ইজ দেয়ার ইনসাইড সিপিইউ। সিপিইউ হচ্ছে কম্পিউটারের ব্রেন। সিপিইউর মধ্যে থাকে বলছি,
বেসিক স্ট্রাকচারটা একটু বলি। আচ্ছা, হ্যাঁ, ছবিটা একটু ছোট, যাই হোক। দেখ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে দুটো পার্ট, একটা কন্ট্রোল ইউনিট আর একটা প্রসেসিং ইউনিট। প্রসেসিং ইউনিটের মধ্যে অ্যাকচুয়ালি ওই জিনিসটা থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যেই কিন্তু ওইসব থাকে, র্যাম রম। আচ্ছা, দাঁড়া, ঠিক আছে, এটা অনেক বেশি সিম্পল। ঠিক আছে, এটাই অনেক বেশি সিম্পল, কারণ ইন্টারনাল স্ট্রাকচারটা এতটা না জানলেও হবে। মেমোরি অর্গানাইজেশনটা তো আমি পরে বলবোই। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই, তার মধ্যে যেটা বলেছিলাম, অ্যারিথমেটিক অপারেশন করাটা কম্পিউটারের ওয়ান অফ দ্য মেন টাস্ক, তো সেইটাই হয় হচ্ছে এইখানটাতে। ALU ইজ অ্যারিথমেটিক লজিক ইউনিট, ALU, এখানে ওই ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো হয়। এবার হচ্ছে যে কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট সিপিইউর এই অপারেশন গুলোকে কন্ট্রোল করে। ওকে, হ্যালো, কে বলছো? ও আচ্ছা, কি নাম? ও টুম্পা। আচ্ছা শোনো, আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ, আমি যদি ফোন না ধরি তাহলে বুঝবে আমি ব্যস্ত আছি, আমি পরে ফোন করবো, ঠিক আছে? এরকম বারবার ফোন করবেন। হ্যাঁ, তো কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটকে কন্ট্রোল করা, অর্থাৎ ইনপুট দেওয়া এবং ওখান থেকে আউটপুট কালেক্ট করা। এরপর তো এগুলো তো ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এগুলো পেরিফেরাল ডিভাইস আগে বলছিলাম। আর সিপিইউ আবার মেন মেমোরির সঙ্গে ইন্টারাক্ট করে। মেন মেমোরি মানে হচ্ছে ওই সেকেন্ডারি মেমোরি, র্যাম রম ইত্যাদি। তো এই গোটা ব্যাপারটা অ্যাকচুয়ালি সিপিইউর বক্সের মধ্যেই থাকে। সিপিইউর সঙ্গে আর যেটা কানেক্টেড থাকে, দ্যাট ইজ মনিটর আর কিবোর্ড, মানে জাস্ট ইনপুট ইউনিট অ্যান্ড আউটপুট ইউনিট, বাকি গোটা ব্যাপারটাই ওই একটাই বক্সের মধ্যে থাকে। ক্লিয়ার? তো এটা হচ্ছে মানে বেসিক স্ট্রাকচারটা। আর তার আগে যেটা ছিল সেটা হচ্ছে তার মধ্যে আবার ডিটেলস। তো ওইটা দেখা থাকলে এবার এটা বুঝতে ইজি হবে।
একটা ছিল কন্ট্রোল পার্ট আর একটা ছিল অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে আসলে দুটো জিনিস আছে, একটা রেজিস্টার আর একটা কম্বিনেশনাল লজিক। কন্ট্রোল ইউনিট, রেজিস্টার, কম্বিনেশনাল লজিক। রেজিস্টার ডেটাগুলোকে টেম্পোরারি স্টোর করে, কম্বিনেশনাল লজিককে অ্যাকচুয়ালি হেল্প করে। ওকে, তো এই গোটা জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার প্রসেসিং ইউনিট। তাহলে একটা পার্ট কন্ট্রোল আর একটা পার্ট প্রসেসিং, এরা দুজনেই আবার মেন মেমোরির সঙ্গে ইন্টারাক্ট করে, আর তারপর ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস এদের সঙ্গে কানেক্টেড থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে আর এই মুহূর্তে কিছু বলার নেই। তো এইবার তাহলে এটা বোঝা যাচ্ছে যে কম্পিউটার বেসিক্যালি হচ্ছে একটা খুব হচপচ টাইপের অজস্র বিভিন্ন প্রকারের মেমোরি। তো এই নানান বিভিন্ন রকমের মেমোরি, সেগুলোকে কিভাবে ওরা অর্গানাইজড ওয়েতে কাজ করে একটা কম্পিউটারের মধ্যে, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, র্যাম, রম, তারপর হচ্ছে হার্ড ডিস্কের মেমোরি, আবার আরো অনেক রকম মেমোরি থাকে যেগুলো এগুলোর মধ্যেই ঢুকে আছে, ক্যাচে মেমোরি যেমন আরেকটা জিনিস। তো এই পুরো ব্যাপারগুলো কম্পিউটারের মধ্যে কিভাবে সাজানো থাকে সেই জিনিসটাকে বলে মেমোরি অর্গানাইজেশন। ঠিক আছে, এই স্লাইডটা আমি পেয়েছি, মানে এটা ঠিক ডাউনলোড করা যাবে না, নাহলে আমি করে দিতাম। এটা বেশ ভালো স্লাইড, এটা ইয়ে তোর স্লাইড শেয়ার বলে একটা ইয়ে আছে, সেখানে বিভিন্ন রকম এডুকেশনাল বা সব রকম স্লাইড থাকে। তো এটা বেশ ভালো, এখানে মেমোরি অর্গানাইজেশনটা বেশ ভালোভাবে বলা আছে। প্রথমত মেমোরি ইউনিট, মেমোরি ইউনিট ইজ এসেনশিয়াল কম্পোনেন্ট, সিপিইউর সঙ্গে ডাইরেক্টলি ইন্টারাক্ট করে। আর একটা থাকে অক্সিলিয়ারি মেমোরি। ঠিক আছে, একটা হচ্ছে মেন মেমোরি আর একটা হচ্ছে অক্সিলিয়ারি মেমোরি। অক্সিলিয়ারি মেমোরি কি করে, মানে এখন আমরা যেগুলো করছি সেটা হচ্ছে আমরা র্যাম, রম, হার্ড ডিস্ক অনেক কিছু শিখলাম, সেগুলোকে এখন ক্লাসিফাই করব। ঠিক আছে, কোনটা মেন, কোনটা সাপোর্টিং, বিভিন্ন রকম ভাবে ক্যাটাগরিতে ওগুলোকে ফেলবো। তো একটা মেমোরি হচ্ছে মেন মেমোরি, যেটা সিপিইউর সঙ্গে ডাইরেক্টলি কমিউনিকেট করবে। অক্সিলিয়ারি মেমোরি কি করে, ও ব্যাকআপ দেয়, ও ডাইরেক্টলি সিপিইউর সঙ্গে কমিউনিকেট করে না। অক্সিলিয়ারি মেমোরিগুলো ইউজড হয় সিস্টেমের প্রোগ্রাম স্টোর করতে, লার্জ ডেটা ফাইল স্টোর করতে, যেটা বলছিলাম গান বাজনা সিনেমা এইগুলো, এবং আদার ব্যাকআপ ইনফরমেশন। এবার প্রোগ্রাম এবং ডেটা যেগুলো এই মুহূর্তে কাজে লাগছে সেইগুলো মেন মেমোরিতে থাকে, বাকিগুলো অক্সিলিয়ারি মেমোরির সঙ্গে আদান প্রদান হতে থাকে। হ্যাঁ, এখানে এই জায়গাটা একটুখানি মনে হচ্ছে রাইটিং মিস্টেক আছে। যেগুলো আমার এই মুহূর্তে কাজে লাগছে সেগুলো মেন মেমোরিতে থাকছে, বাকিগুলো সব অক্সিলিয়ারি মেমোরির সঙ্গে আদান প্রদান হতে থাকে। এখান থেকেই বুঝতে পারছিস যে মেন মেমোরিতে থাকবে র্যাম এবং রম। ক্লিয়ার? কেননা র্যামেই আমার এই এক্সিস্টিং এই মুহূর্তের ইনফরমেশন বা প্রসেসগুলো সব র্যামে স্টোর থাকে। তাহলে র্যাম এবং রম হচ্ছে মেন মেমোরি, বাকি সব ব্যাকআপ হচ্ছে অক্সিলিয়ারি মেমোরি। মনে কর সাপোজ আমি এখন ধর ওপেন বোর্ডে আমি একটা কিছু লিখছি, ওপেন বোর্ডে আই অ্যাম রাইটিং সামথিং। তাহলে এই মোমেন্টে
মেন মেমোরির তে যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরির মধ্যে ওপেন বোর্ডকে চালাতে যে প্রসেসগুলো দরকার হয় সেই প্রসেসগুলো এখন র্যান্ডাম অ্যাক্সেস মেমোরিতে আছে, এটাই আমার মেন মেমোরি। আর সিপিইউ, এখন সিপিইউতে একটা প্রসেসিং ইউনিট আছে, তোরা দেখেছিস কন্ট্রোল ইউনিট আছে, সিপিইউ এখন মেন মেমোরির সঙ্গে ইন্টারাক্ট করছে, সিপিইউ র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি থেকে ওপেন বোর্ডের প্রসেসগুলোকে রিড করে ও পুরো কাজটা করছে এবং মনিটরে সেই জিনিসটাকেও পাঠাচ্ছে। অ্যাকচুয়ালি মনিটর হচ্ছে আমার এক্ষেত্রে আউটপুট ডিভাইস। এইবার আমি যদি এখন কম্পিউটার থেকে কিছু একটা ফাইল খুলে আমি মনে কর তোদেরকে দেখাতে চাইছি, মনে কর আমি তোদেরকে একটা সিলেবাস দেখাতে চাইছি বা কিছু একটা, এটা ধর আমি খুললাম, এই যে প্রসেসটা, এটা অ্যাকচুয়ালি কি হলো, এই ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ারের যে পিডিএফটা, এই পিডিএফটা আমার অক্সিলিয়ারি মেমোরিতে স্টোর ছিল, ছিল কিন্তু এখন আর নেই, এই পিডিএফটাকে অক্সিলিয়ারি মেমোরিতে স্টোর ছিল, যেই মুহূর্তে আমি ওপেন করলাম তখন এই পিডিএফটা অক্সিলিয়ারি মেমোরি থেকে চলে এলো মেন মেমোরিতে, অর্থাৎ র্যামে চলে এলো। এইবার সিপিইউ র্যামের সঙ্গে ইন্টারাক্ট করে পিডিএফটাকে আমার মনিটরে দেখাচ্ছে, বোঝা গেছে? তাহলে মেন মেমোরি কিন্তু ভোলাটাইল মেমোরি, র্যাম যখন যেটা হচ্ছে তখন সেটা দেখাচ্ছে, আর সিপিইউ ডাইরেক্টলি কিন্তু মেন মেমোরির সঙ্গেই ইন্টারাক্ট করে, অক্সিলিয়ারি মেমোরির সঙ্গে করে না। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে সিপিইউ আর মেন মেমোরি এদের মাঝে একটা হেল্পিং হ্যান্ড থাকে, উইচ ইজ কল্ড ক্যাচে মেমোরি। ক্যাচে মেমোরিটা কি জিনিস, ধর আমি এটা সব থেকে ভালো বোঝানো যায় ইন্টারনেটের ব্রাউজার দিয়ে, ধর ইন্টারনেটের কোনো একটা পেজ তুই রেগুলার খুলিস, যেমন ধর ফেসবুক যাদের আছে তারা ইন্টারনেটে গিয়ে রেগুলার বেসিসে ফেসবুক খোলে, কম্পিউটার বুদ্ধিমানের মতো কি করে, অবশ্যই ক্যাচে মেমোরি ভোলাটাইল, তো যতক্ষণ তুই সারাদিন যদি কম্পিউটারটা অন করে রাখিস, তুই সারাদিনে হয়তো 10 বার ফেসবুক খুললি, তখন কম্পিউটার কি করবে, এবার অ্যাকচুয়ালি নিয়মটা কি, অ্যাকচুয়ালি তো নিয়ম হচ্ছে সিপিইউ ব্রাউজারের কাজটা অবশ্য আরেকটু কমপ্লিকেটেড, ঠিক আছে তাও বলছি আমি, যখন আমি facebook.com লিখলাম তাহলে অ্যাকচুয়ালি কি হলো, ব্রাউজার সেখানে গিয়ে ইউআরএলটা দেওয়া হলো, সেই পেজটাকে খুঁজে বার করা হলো, তারপর তুই লিঙ্কটাতে ক্লিক করলি, তুই ফেসবুকে ঢুকলি, এটাই তো অ্যাকচুয়াল প্রসেসটা। কিন্তু যখন কম্পিউটার দেখছে যে না এ সারাদিনে বারবার ফেসবুক খুলছে, তখন ও কি করবে, এত লম্বা প্রসেসে যাবেই না, ও ক্যাচে মেমোরিতে ফেসবুকের একটা কপি রেখে দেবে, www.facebook.com, এটার একটা কপি রেখে দেবে, যেই মুহূর্তে তুই ব্রাউজারে ফেসবুক মানে ওয়ার্ডটা লিখলি সঙ্গে সঙ্গে ও চট করে, মানে এই পুরো প্রসেসটা ইয়ে হতে তো একটু সময় লাগে, মানে পুরো ইন্টারনেটে মানে ইউআরএল একটা দেওয়া, সেটা ফেসবুকটাকে খুঁজে আনবে, মানে ওই যে পুরো প্রসেসটা তার একটা সময় লাগে, আর ও কি করে, ও হাতের কাছে হ্যান্ডি রেখে দেয়, কারণ ও জানে যে সারাদিনে ফেসবুক ইউটিউব এই দুটো জিনিস বারবার খোলা হবে, তো যখনই facebook.com লেখা হচ্ছে সাথে সাথে ক্যাচে মেমোরি থেকে খুঁজে ও তোকে পেজটা দেখিয়ে দেবে। এটা যদি ও ক্যাচে মেমোরি ইউজ না করতো, ক্যাচে মেমোরি ইজ ভেরি ফাস্ট, ও যদি এটা ইউজ না করতো তাহলে স্ট্যান্ডার্ড প্রসেসে এগোতো, সেক্ষেত্রে মনে কর ফেসবুক খুঁজতেও যা সময় লাগছে, ইনস্টাগ্রাম যেটা তুই হয়তো সারাদিনে খুলিসই না, ইনস্টাগ্রাম খুঁজতেও তোর একই সময় লাগবে, মানে বুঝতে পারলি, তুই ইউআরএল লিঙ্ক দিয়েই খুঁজছিস, ইনস্টাগ্রামও তুই লিঙ্ক দিয়ে খুলছিস, ফেসবুকও তুই লিঙ্ক দিয়েই খুলছিস, কিন্তু যেহেতু ও ফেসবুকের লিঙ্কটা আলাদাভাবে সরিয়ে রেখেছে, চট করে এই লিঙ্কটা দিলেই চট করে তোকে পেজটা দেখিয়ে দেবে, ইনস্টাগ্রামটাও আলাদাভাবে সরিয়ে রাখেনি, তাই ওটাকেও স্ট্যান্ডার্ড প্রসেসে খুঁজে বার করবে,
ইট উইল টেক টাইম। তাহলে এটা ওয়েব পেজের দিক থেকে বললাম, কিন্তু আমাদের ফাইলের জন্য ট্রু, যে সমস্ত ফাইল বারবার খোলা হয় সেগুলো সারাদিনে বারবার খোলা হচ্ছে, সেগুলো সিপিইউ ক্যাচে মেমোরিতে স্টোর করে রাখে। চট করে ওখান থেকে পাঁচটা ফাইল আছে, পাঁচটা ফাইলের থেকে একটা ফাইলকে খুঁজে বের করা অনেক সহজ। পুরো কম্পিউটারে তোর হয়তো 10,000টা ফাইল আছে, 10,000-এর থেকে একটা ফাইল খুঁজে বের করা নিশ্চয়ই আরেকটু বেশি টাইম টেকিং। তো ক্যাচে মেমোরি হচ্ছে একটা টেম্পোরারি মেমোরি, যেটা উইচ ওয়ার্কস বিটুইন মেন মেমোরি অ্যান্ড সিপিইউ। অনেক সময় বলে ক্যাচেটা ক্লিয়ার নেই, আমারই যেমন একটা প্রবলেম হয়েছিল যখন অ্যাডমিশনের সময় আমি হলদিয়া গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইটটা খুলছি মোবাইল থেকে, আমাকে বারবার পুরনো পেজটা দেখাচ্ছে, মানে আমি হয়তো 15th ফেজ চলার কথা আমি 10th ফেজ দেখতে পাচ্ছি। যতবারই হলদিয়া গভর্নমেন্ট কলেজ খুলছি 10th ফেজটাই আমি দেখছি, 15th ফেজ আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। সেটা কারণটা কি? কারণ আমি এতবার খুলেছি হলদিয়া গভর্নমেন্ট কলেজের পেজ যে ও ওটাকে ক্যাচেতে ঢুকিয়ে নিয়েছে। এবার কোনটাকে ও ক্যাচেতে ঢুকিয়েছে? যেই ডেটে 10th ফেজ অ্যাডমিশন চলছিল হয়তো সেই ডেটেই আমি অসংখ্যবার খুলেছি, তাই জন্য ও কি করেছে, 10th ফেজের অ্যাডমিশন চলছিল যেই পেজটাতে ওটাকেও ক্যাচেতে ঢুকিয়ে নিয়েছে। এবার মোবাইল তো আমি শাট ডাউন করিনি, যদি অফ করতাম তাহলে ডিলিট হয়ে যেত, তো সেটা তো আমি করিনি। তাহলে 10th ফেজের অ্যাডমিশন চলাকালীন যে পেজ ওটা ক্যাচেতে ঢুকে আছে। এবার আমি যতবারই গুগল সার্চ করে HGC খুল মানে সার্চ করছি, ততবার ও কি করছে, ক্যাচে থেকে আমাকে খুঁজে দিচ্ছে, স্বাভাবিক, সেটাই দেওয়ার কথা। তাহলে আমাকে আইদার ক্যাচে মেমোরি ক্লিয়ার করতে হবে, তার একটা প্রসেস আছে, না হলে আমি সিম্পল মোবাইলটাকে রিস্টার্ট করতে পারি। যেই আমি রিস্টার্ট করে নিলাম, অমনি আমার 15th ফেজ বা কারেন্ট পেজটা চলে এলো। তো এইটা হচ্ছে ক্যাচে মেমোরির কাজ। সো মেমোরি দ্যাট লাইজ ইন বিটুইন মেন মেমোরি অ্যান্ড সিপিইউ, ইট হোল্ডস দোজ পার্টস অফ দ্য প্রোগ্রাম অ্যান্ড ডেটা যেটা কিনা সবচেয়ে বেশি ইউজ হয়। তাহলে এর ফলে কি হচ্ছে, ওভারঅল প্রসেসিং স্পিডটা বেড়ে যাচ্ছে, মানে হ্যান্ডি রাখা, যেগুলো আমার বেশি কাজে লাগে সেগুলো আমার হ্যান্ডি রাখা। মেন মেমোরি অলসো নোন অ্যাজ প্রাইমারি মেমোরি, ইট ইজ র্যাম অ্যান্ড রম। অক্সিলারি মেমোরি হচ্ছে ম্যাগনেটিক টেপস, ম্যাগনেটিক ডিস্ক। এই হচ্ছে আমার মেমোরি হায়ারার্কি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছিস রেজিস্টার, রেজিস্টার নিশ্চয়ই মনে পড়েছে কোথায় দেখেছিলি, সিপিইউর মধ্যে দেখেছিলি, রিমেম্বার? না না, খাবো। সিপিইউর মধ্যে একটা ছিল কন্ট্রোল ইউনিট, যে কন্ট্রোল করে ব্যাপারগুলোকে, আর ছিল রেজিস্টার কম্বিনেশনাল লজিক, কম্বিনেশনাল লজিক ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো করে। রেজিস্টার কি করে, এই হচ্ছে রেজিস্টার কি করে, কারণ পুরো সিপিইউটাই আলটিমেটলি মেমোরির সঙ্গে, মেন মেমোরির সঙ্গে ইন্টারাক্ট করে। কিভাবে মেন মেমোরির সঙ্গে ইন্টারাক্ট করে, এই যে রেজিস্টার পোর্শনটাই হচ্ছে সেই পোর্শন যেটা মেন মেমোরির সঙ্গে লেনদেন করে। তাহলে রেজিস্টার, রেজিস্টার ইন্টারাক্ট করছে ক্যাচের সাথে, আগেই বলেছি ক্যাচেটাই মাঝখানে থাকে, ক্যাচে ইন্টারাক্ট করে মেন মেমোরির সাথে, রাইট? আচ্ছা, মেন মেমোরি ইন্টারাক্ট করবে কার সাথে, অবভিয়াসলি অক্সিলিয়ারি মেমোরির সঙ্গে ইন্টারাক্ট করবে। মেন মেমোরি তো খুঁজে আনে, আমার আজকে একটা পার্টিকুলার PDF দরকার, আমার র্যামটা খুঁজে আনবে, অক্সিলিয়ারি মেমোরি থেকেও খুঁজে এনে PDFটাকে র্যামটা নিজের মধ্যে ঢুকিয়ে নেবে। তাহলে এইটা হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক আর ম্যাগনেটিক টেপ, এগুলো হচ্ছে আমার অক্সিলিয়ারি মেমোরি। তাহলে আমার ডেটা ফাইলস, দে আর স্টোর্ড ইন অক্সিলিয়ারি মেমোরি বা সেকেন্ডারি মেমোরি। সাপোজ আই ওয়ান্ট টু প্লে আ মিউজিক, যখন আমার এই মিউজিকটা শোনার ইচ্ছা হলো, আমি মিউজিকটাতে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম তার মানে হচ্ছে আমি মেমোরিটাকে, মিউজিকটাকে অক্সিলিয়ারি মেমোরি থেকে র্যামে নিয়ে এলাম, দিস ইজ মাই মেন মেমোরি। মেন মেমোরির সঙ্গে সিপিইউর
কন্ট্রোল প্রসেসিং ইউনিটের কোন অংশটা ডাইরেক্টলি ইন্টারাক্ট করে রেজিস্টার। র্যামে এলেই তো প্লে হবে না, ওটা সিপিইউ র্যাম থেকে জিনিসটাকে কালেক্ট করবে, দিস ইজ পার্ট অফ সিপিইউ, তবেই মিউজিকটা প্লে হবে। কেন, তাছাড়া মিউজিক কেন প্লে হবে না? কেননা সিপিইউ এটাকে আউটপুট ডিভাইসে পাঠাবে, আউটপুট ডিভাইস অর্থাৎ মেমোরি বা স্পিকার, এই মনিটর বা স্পিকার। কিন্তু র্যাম থেকে রেজিস্টার এটা ডাইরেক্টলি যাবে না, র্যাম থেকে যাবে ক্যাচেতে, ক্যাচে মেমোরি থেকে যাবে রেজিস্টারে, সিপিইউতে, সিপিইউ এটাকে প্লে করবে এবং আউটপুট ডিভাইসে পাঠাবে, উইচ ইজ মনিটর বা স্পিকার। যদি একই গান আমি সারাদিনে 15 বার চালিয়ে ফেলি, তাহলে সেই গানটা অক্সিলারি মেমোরিতে যেমন ছিল ছিল, তার সঙ্গে ওই পার্টিকুলার গানটা আবার ক্যাচে মেমোরির মধ্যেও ঢুকে যাবে, যাতে 16th time আমি যখন ওই গানটাকে আবার ক্লিক করব, তখন সিপিইউ এই লম্বা প্রসেসটা আর ফলো করবে না। আমি ওই ফাইল লোকেশনে গিয়ে ফাইলটাকে ক্লিক করলাম, কিন্তু সিপিইউ কোথায় অক্সিলারি মেমোরি থেকে র্যাম, ক্যাচে মেমোরি এগুলো করবে না। ও চট করে দেখবে যে এটার সঙ্গে এটা ম্যাচ করে গেছে। রেজিস্টার কিন্তু প্রথমে ক্যাচে মেমোরিটাই চেক করে। কিছু একটা যখন সিপিইউকে ইনস্ট্রাকশনস দেওয়া হয়, ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস থেকে তো ব্যাপারটা যায়, এই ইনপুটটা যখনও পায়, ও কিন্তু প্রথম চেক করে ক্যাচে মেমোরিতে সেটা আছে কিনা, যদি থাকে সেখান থেকেই চালিয়ে দেয় জিনিসটা, যদি না থাকে তখন র্যাম, র্যাম থেকে অক্সিলারি মেমোরি এই সমস্ত হবে। তো এই হচ্ছে আমার, দিস ইজ মাই মেমোরি হায়ারার্কি। ওকে, আচ্ছা আজকে এতটাই থাক তাহলে। না, সঙ্গে কি এটা বলে দেবো? ঠিক আছে, এইবার এখানে কিছু জিনিস মানে এদের মধ্যে কম্পারিজনটা করেছে যে কোনটা কত বেশি ইউজ হয়, সাইজ, স্পিড, কস্টিং, এটসেট্রা। তো সাইজের দিক থেকে দেখতে গেলে অবশ্যই হার্ড ডিস্কগুলো সব থেকে বড়, আর ক্যাচে মেমোরি এগুলোর সাইজ স্মল। ক্যাচে মেমোরি সব থেকে ঘন ঘন ইউজ হয়, ডেফিনেটলি এক্ষুনি বললাম সেটা। ম্যাগনেটিক সেকেন্ডারি মেমোরি সব থেকে কম ইউজ হয়। তোর কম্পিউটারে এমন হাজার হাজার ফাইল আছে যেগুলো তুই কোনোদিন খুলেও দেখিস না, বিশেষ করে পড়ার বইগুলো। স্পিড অবভিয়াসলি ক্যাচে, ক্যাচে বা উপরের দিকে যারা আছে তাদের স্পিড বেশি, নিচের দিকে যারা আছে তাদের স্পিড কম। স্পিড বেশি মানেই এফিসিয়েন্সি বেশি, অর্থাৎ দাম বেশি, বেশি পারফরমেন্স মানেই সেটা বেশি কস্টলি। তাই যত উপরের দিকে যাচ্ছে এই হায়ার আর্কিটা, তত কস্টিং বাড়ছে। স্টোরেজ ক্যাপাসিটি ডেফিনেটলি হার্ড ডিস্কগুলোর অনেক বেশি, এখানেই মূল জিনিসটা স্টোর থাকে, আর এরা কাজটা করে, গুদাম থেকে জিনিস বের করে করে এরা কাজটা করে। এদের স্পিড বেশি তাই অ্যাক্সেস টাইম কম, এদের স্পিড কম তাই অ্যাক্সেস টাইম বেশি। ঠিক আছে, এই অবধি থাক। মেমোরি অর্গানাইজেশনের আরও কিছু পার্ট আছে এই রকম, এটা তো পারফরমেন্স বেসড, কিন্তু এই জিনিসগুলো আছে, কিভাবে কি হয় না হয়, কোথা থেকে কোথায় কি যায়, আরো দু একটা ছোট জিনিস আছে ডিসকাস করার মতো। সেইটা হয়ে গেলেই মোটামুটি রাফলি আমাদের এইটা শেষ, কম্পিউটার শেষ। মেমোরি অর্গানাইজেশন আছে, মেমোরি ম্যাপ বলে একটা জিনিস আছে, এটা পরের দিন ডিসকাস করে দেবো, তাহলে কম্পিউটার আমাদের শেষ হবে।